জয় বাংলা সম্প্রতি আরিয়া দহর হলিচার্জ স্কুলে একটি ঘটনা ঘটেছে ঘটনাটি খুব আশ্চর্যজনক আশ্চর্যজনক এই কারণে কারণ ঘটনাটি ঘটেছে আমাদের বাংলায় এবং বাংলায় কি ঘটনাটি ঘটেছে ঘটনাটি হলো যে বাংলায় নাকি বাংলা ভাষা নন এক্সিস্টেন্ট সেখানে কোনো ছাত্র আর বাংলা পড়তে চাইছে না এমনকি দ্বিতীয় ভাষা হিসেবেও বাংলা পড়তে চাইছে না এবং সেই জন্য সেখানে বাংলা শিক্ষিকার কোনো প্রয়োজন নেই তাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কথাটি সেখানে ব্যবহার করা হচ্ছে যে ভাষা হচ্ছে একটা তো এই এই তথ্যটি ছড়ানো তথ্যগুলো ছড়িয়ে কাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে আমাদের রাজ্যে আজকে যারা এসে তাদের হিন্দি ভাষাটাকে উর্দু ভাষাটাকে বাধ্যতামূলক করে নিতে পেরেছেন আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে এটা কি আমাদের হার নয় আমাদের লজ্জা নয় একটা লেভেলে পরে কি আমাদের লজ্জিত হওয়া উচিত নয় এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে সতেরো ঘোষণা করেছিলেন যে এখানে নাকি সব শ্রেণীতে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা করা হবে হয়নি কেন এতগুলো বছর কেটে গেল এখনো পর্যন্ত সেই ভাষার কে বাধ্যতামূলক করা গেল না কারণটা কি কাদের ভয় মুখ্যমন্ত্রী কাদেরকে ভয় করছেন নিজের ভাষাটাকে বাধ্যতামূলক করতে পারছেন না কেন এই জবাব তাকে দিতে হবে এই জবাব দিতে হবে এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোকেও যে তারা কেন পথে নেই তারা তো ছোট ছোট ইস্যু নিয়ে পারে অনেক নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাস্তায় নামতে এক্সপার্ট তারা কেন আজকে এই ভাষা এই এই ব্যাপারটাকে নিয়ে পথে নামছেন না এটাকে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবছেন না আজকে বিজেপি শাসিত গুজরাট সেখানে গুজরাটি ভাষা বাধ্যতামূলক বাম শাসিত কেরালা সেখানে কিন্তু মালায়ালম বাধ্যতামূলক ওড়িশাতে ওড়িয়া বাধ্যতামূলক সবকটা রাজ্যে সেখানকার ভাষাকে আলাদা গুরুত্ব দেওয়া হয় সেই ভাষাটাকে পড়তেই হবে বাধ্যতামূলক শুধু বাংলা ছাড়া কেন বাংলা কি ধর্মশালা ভাষা বাংলা বাঙালি একা বিশ্বমানব আর কেউ বিশ্বমানব এরা কেউ বিশ্ব মানব নয় বাঙালি একা বিশ্ব মানব নিজের সমস্ত কিছু ত্যাগ করে বিশ্ব মানবতা দেখাতে হবে নিজের জমি হারিয়ে বিশ্বমানবতা দেখাতে হবে আজকে আসানসোল রানীগঞ্জ কুলটি বারাবনী বরাকর এই জায়গাগুলোতে কি হয়েছে এই জায়গাগুলোতে কি হচ্ছে এই জায়গাগুলোতে হারিয়েছি আমাদের ভাষা হারিয়েছি আমাদের সংস্কৃতি হারিয়েছি আমাদের লড়াই করা ছাড়া আর কি কোনো পথ আছে গেছে গেছে এবারে তো তো লড়াই করতে হবে যে কটা বিরোধী রাজনৈতিক দল আজকে চুপ আছেন শাসক দল যারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা জেনে রাখুন যে আগামী দিনে ভবিষ্যতে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাদেরকে জবাব করতে হবে আপনাদের চুপ থাকার জন্য